120 টাকায় আনলিমিটেড ফুচকা আর সাথে থাকছে ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর শুরু হয়ে যাবে আর নিশুজ ব্লসম থেকে নতুন ধামাকা আসবে না তা কি করে সম্ভব? তাই নতুন বছর নতুন ধামাকাদার অফার পেয়ে চলে এসেছি শিবপুর কলেজ গেটের পাশে ফুড গার্ডেন রেস্টুরেন্টে। শিবপুরের পরিচিত কয়েকজন আমাদেরকে সাজেস্ট করেছে ফুড গার্ডেন রেস্টুরেন্টে নাকি রিজনেবল প্রাইসে অনেক লোভনীয় খাবার পাওয়া যায়। সেটাই যাচাই করতে আপনাদেরকে সাথে নিয়ে চলে এসেছি ফুড গার্ডেন রেস্টুরেন্টে। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ভিডিও শুরুতেই আমি চট করে আপনাদের সাথে একটু লোকেশনটা শেয়ার করে নিয়েছি। ফুড গার্ডেন রেস্টুরেন্ট অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কলেজ গেট সংলগ্ন সেন্ট্রাল হসপিটালের অপোজিটে। ভিডিওতে যে স্টুডেন্টগুলোকে দেখছিলেন, দে আর আওয়ার বিগেস্ট সাপোর্টার। তারা আমাদেরকে সামনাসামনি দেখে খুবই ভালোবাসা প্রকাশ করছিল। 120 টাকার আনলিমিটেড ফুচকার অফারটা গ্রেপ করার জন্যই কিন্তু আমাদের এখানে আসা। তাই আনলিমিটেড ফুচকার পাশাপাশি আমরা একটা দই ফুচকাও নিয়েছিলাম। আনলিমিটেড ফুচকা বলে যে এটার কোয়ালিটি খারাপ ছিল তা না, যথেষ্ট ভালো ছিল। আর আমরা যে দই ফুচকাটা নিয়েছিলাম সেটার সাথে এক্সট্রা দইও সার্ভ করা হয়েছিল কাপে করে। দই ফুচকা আর রেগুলার ফুচকার মধ্যে আমার কাছে দই ফুচকাটা বেস্ট লেগেছে। এই অফারটা আপনারা পাবেন 10 জানুয়ারি পর্যন্ত। ফুড গার্ডেন রেস্টুরেন্ট সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। দিস ইজ দ্য মেনু অফ দিস রেস্টুরেন্ট। এখানে আপনারা সকল প্রকার ফাস্টফুড অ্যাভেলেবেল পাবেন। বাই দ্য ওয়ে, তাদের দই ফুচকার প্রাইস ছিল 100 টাকা। নাও আই ওয়ান্ট টু মুভ অন বিরিয়ানি। এটা ছিল চিকেন বিরিয়ানি যেটা একটা সালাদ দিয়ে সার্ভ করা হয়েছিল, আর বিরিয়ানিতে খুব ভালো কোয়ান্টিটির চিকেন দেওয়া ছিল। এছাড়াও পেয়েছিলাম কিশমিশ, আলু বুখরা আর সর্ষে তেলের গ্রান। অ্যাজ ইউজুয়াল সালাতে ছিল কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, শসা, সরিষার তেল দিয়ে জাস্ট মাখানো ছিল। বিরিয়ানি, সালাদ, ড্রিঙ্কস সব মিলিয়ে কম্বো প্রাইস হলো 180 টাকা। প্রাইসের তুলনায় আমার কাছে কোয়ান্টিটি বেশ ভালোই লেগেছে, মানে একজন খাওয়ার জন্য এনাফ। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছিলেন তাদের জন্য আছে একটা গুড নিউজ। যদি এই ভিডিওটা শেয়ার করে এবং ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার ফ্যামিলি মেম্বার্স আর ফ্রেন্ডসকে মেনশন করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। একটা ব্যাপার আমি একটুখানি ক্লিয়ার করে নিচ্ছি, যদি 10% ডিসকাউন্ট আপনারা নেন তাহলে কিন্তু আনলিমিটেড ফুচকার প্যাকেজটা আপনারা নিতে পারবেন না। অর্থাৎ আনলিমিটেড ফুচকা অথবা 10% ডিসকাউন্ট যে কোনো একটা অফার আপনাকে চুজ করতে হবে। এই ভিডিওটা আপলোড হওয়ার 3 দিন পর্যন্ত শিবপুর সদরের মধ্যে ফুড গার্ডেন আপনাকে দিবে ফ্রি হোম ডেলিভারি। ফুড সার্ভিসের পাশাপাশি আপনারা এখান থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের সুবিধাটাও পাবেন, আর সেই ক্ষেত্রে অবশ্যই ফুড গার্ডেন রেস্টুরেন্টের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিতে হবে। অনেক তো বকবক করলাম, এখন চলে আসি তাদের ডেকোরেশনে। এই রেস্টুরেন্টটা শিবপুরবাসীকে প্রায় 5 বছর যাবত সার্ভিস দিয়ে যাচ্ছে। নতুন বছর উপলক্ষে তাদের ডেকোরেশনে অনেক আপগ্রেড এসেছে। তাদের রেস্টুরেন্টটা নর্মালি অন্যান্য রেস্টুরেন্ট থেকে একটু ডিফারেন্ট, মোটামুটি স্পেস নিয়ে করা হয়েছে। ফুড এনজয় করার জন্য আপনারা চাইলে ইনডোরে বসতে পারেন অথবা আউটডোরে, দুই ধরনের ব্যবস্থায় রাখা হয়েছে। প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো আছে যার কারণে রেস্টুরেন্টটা দেখতে বেশ কালারফুল লাগছিল। আপনারা চাইলে যে কোনো সেমিনার, মিটিং বা বার্থডে পার্টি করতে পারেন, এখানে এনাফ জায়গা আছে। আমরা এখানে বিকাল করে এসেছিলাম সো দ্যাট আমরা নাইট ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেটা একটু পর ভিডিওতে দেখতে পাবেন। নাও আই ওয়ান্ট টু মুভ অন বিবিকিউ ফ্রাই উইথ ফ্রাইড রাইস। এই কম্বোটাতে ছিল ফ্রাইড রাইস, 1 পিস বিবিকিউ ফ্রাইড চিকেন আর এক্সট্রা করে চাটনি, আর এটার প্রাইস ছিল 250 টাকা। রাইসে বেশ ভালো কোয়ান্টিটি চিকেন, এগ আর ভেজিটেবল ছিল। চিকেনগুলো কিউব আকারে কেটে ফ্রাই করা ছিল। বিবিকিউ ফ্রাই নর্মালি একটা দেওয়া হয় কিন্তু আমরা আরেকটা এক্সট্রা নিয়েছিলাম। নর্মালি রেস্টুরেন্টগুলোতে বিবিকিউ ফ্রাই যেরকম হয় তার তুলনায় একটু ডিফারেন্ট আমার কাছে লেগেছে। কাবাব দেওয়ার সাথে সাথে অনেক ধরনের সসের ফ্লেভার পাচ্ছিলাম, আর এটাও বোঝা যাচ্ছিল যে অনেক ধরনের হার্বস ইউজ করা হয়েছে। ওভারঅল সব মিলিয়ে আমার কাছে তাদের ফ্রাইড রাইসটাও ভালো লেগেছে। আর আগে যে বিরিয়ানিটা নিয়েছিলাম সেটা আমি হাইলি রেকমেন্ড করছি, কারণ এত অল্প টাকায় এত ভালো কোয়ালিটির বিরিয়ানি কিন্তু আপনারা পাবেন না। তাই ফুড গার্ডেনে গিয়ে কিছু খান বা না খান, বিরিয়ানিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেন আমরা নিয়েছিলাম চিকেন চাউমিন, চিকেন পাস্তা আর সাথে একটা লাচ্ছি। মোটামুটি আমরা চেষ্টা করেছি এই রেস্টুরেন্টের সব ধরনের খাবারই ট্রাই করতে। চাউমিন আর পাস্তার মধ্যে আমার কাছে পাস্তাটা বেশ ভালোই লেগেছে। চাউমিনটা মনে হচ্ছিল যে একটু ওভার কুক, আদারওয়াইজ কোয়ান্টিটি ওয়াজ গুড। যে খাবারগুলো আমরা নিয়েছিলাম সবগুলোই ধাপে ধাপে নেওয়া, প্রায় ঘন্টাখানেক পরপর খাবারগুলো আসছিল। নর্মালি কোনো রেস্টুরেন্টে গেলে আমরা সবসময় একবারে টেবিল ভর্তি খাবার নিই, যার কারণে আমরা কোনো ধরনের ফুড এনজয় করতে পারি না। চিকেন পাস্তা আর চিকেন চাউমিনের প্রাইস ছিল 130 টাকা করে, লাচ্ছি 80 টাকা। দেন লাস্ট আইটেমস চিকেন চিজ বার্গার আর স্যান্ডউইচ। চিকেন চিজ বার্গারটা 2 লেয়ারের ছিল আর এটার প্রাইস ছিল 230 টাকা। তাদের রেগুলার বার্গারের প্রাইস হলো 120 টাকা। আর এর সাথে আমরা নিয়েছিলাম একটা কোল্ড কফি,
যেটার প্রাইস ছিল 80 টাকা। প্রাইসের তুলনায় লাচ্ছি আর কোল্ড কফির কোয়ান্টিটি আর কোয়ালিটি দুইটাই ভালো ছিল। স্যান্ডউইচ ওয়াজ গুড। বার্গারের মধ্যে প্যাটি ইউজ করা হয়েছিল। নরমালি বার্গারগুলোতে দেখা যায় যে ছোট ছোট টুকরো করে চিকেন দেওয়া হয়, বাট এখানে আস্ত একটা প্যাটি দেওয়া হয়েছিল। শিবপুরে কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে শিবপুরের কোন জায়গায় ভালো ভালো খাবার পাওয়া যায়। দিস ইজ দ্য নাইট ভিউ, যেটার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। আর আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওর শেষে যে ভাইয়াদের দেখতে পাচ্ছেন তারা সবাই মিলেই কিন্তু এই রেস্টুরেন্টটা পরিচালনা করে। দে আর সো হাম্বল।